শ্রী গুরু জয় কেমন আছেন সবাই ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা বেরিয়েছি সোনার প্রজেক্টের খোঁজে ঠিক আছে তো মোটামুটি পুরো দত্ত চষে ফেললাম ভিতরে ওলি গলি এখনো আমরা খুঁজে পাইনি তো যেখানে যদি খুঁজে পাই তোমাদেরকেও শেয়ার করব যাতে অঞ্জলিয়াম কনভেন্ট স্কুলে তোমাদের যখন দেবে এই রকম ধরনের প্রজেক্ট তোমরা অন্তত আমাদের মতো না ঘুরে একেবারে এসেই পৌঁছাতে পারো তো সেটারই চেষ্টা করছি আদৌ পাবো কিনা জানি না চেষ্টা করছি আমাদেরকে একজন ঠিকানা দিয়েছে জায়গাটার নামটা আমি জানি না কি বললে এই জায়গাটার নাম কাশারি পাড়া এখানে কাশার জিনিস তৈরি হয় জিনিস করে কাঁসার জিনিস তৈরি হচ্ছে এই যে আমরা একটা দুটো করে পাচ্ছি এই যে একটা ঝিঙে পেয়েছি দেখা যাক আর কিছু পাই কিনা বৌদি বৌদি খুঁজি বা এই পাড়াটার নাম হচ্ছে বাবুর বাগান না কাশারি পাড়ার থেকে এগিয়ে এসে বাবুর বাগান এখানে বাড়ি বাড়িতে আসলে তোমরা পেতে পারো তা আমরা দুটো পেয়েছি পেঁপে আর ঝিঙে দেখি আর কোথায় পায় কিছু বললো তো আরো দুটো তিনটে বাড়ি যেতে বললো এই গ্রামের প্রতিটি বাড়িতে মোটামুটি কাঁসার পিতলের জিনিস সব বাড়িতে কাঁসার জিনিস আর কি তৈরি হচ্ছিলো আমি কোনোদিন এইভাবে কাঁসার জিনিস তৈরি হওয়া দেখিনি এই প্রথম দেখলাম আর আমার বেশ ভালো লাগছিল জানো তো এই জায়গাটায় গিয়ে বেশ একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ সবার বাড়িতে কাজবাজ হচ্ছে বেশ ঠুকঠাক টুংটাং আওয়াজ আর চারিদিকটা একদম সবুজ আর সবুজ এই যে একজনের বাড়ি এসেছি রিপন্ডার তার নাম খুব ভালো লাগছে কিন্তু আমার মানে তো এই তো পেয়ে গেছি বেশ এই জুতো খোলো বাহ পেয়ে গেছি দাঁড়াও নিয়ে নি তারপরে সব ডিটেলস বলছি এই যে এই ক্যারট একটা দিন মানে গাজর গাজরটাই আমার ইম্পর্টেন্ট ছিল এই দেখো শুধু সবজি বাবা ঠাকুর ফুলকপি শীতকালীন এই যে চলে এসেছি আমরা এইখানে সবকটা সবজি আমরা পেয়ে গেছি এই যে সবজিগুলো নিয়ে নিলাম আর এই হচ্ছে রিপন বাবু এনার দোকান থেকেই এনার ঘর থেকেই আর কি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওনার ঘর এই যে যেখান থেকে আমরা ঢুকলাম দাদা দত্তপুকুরে কিভাবে আসবে আপনার এখানে যদি কেউ আসতে চায় দত্ত যদি আসেন নেমে

সত্যি জেলের তারপর টমেটো আছে টমেটো একটা খারাপ আছে এটা তো না হলে দিতাম এটা খুব মানে নষ্ট হয়ে গেছে আরো সুন্দর ছিল প্রচুর আইটেম আছে আমার কাছে আর সবই আমরা পেয়ে গেছি এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই দেখো এরকম একটা ইটের রাস্তা পড়বে সামনে পেয়ে গেছি আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের তো দিলাম এখানে তোমরা আসলে এরকম অনেক ঘর আছে তোমরা প্রত্যেকটা ঘরে করতেই যেতে পারবে তো তো পেয়ে যাবে এখানে আসলে মোটামুটি করতে সোনার স্কুলে যে এক্সিবিশনের প্রোজেক্ট দিয়েছিল সোনাকে করতে তো সেটা আমি মানে মোটামুটি সব এক জায়গায় করে ফেলেছি সেটা তো তোমাদেরকে দেখালাম কোথা থেকে কোথা থেকে কিভাবে এনেছি এবার চলো তোমাদেরকে দেখায় আমি কি কি এনেছিলাম সবজি আমি ভেজিটেবিল কি কি ভেজিটেবিল এনেছি আর এটাকে আমি কি করে মানে আর কি আমাকে স্কুল থেকে কিভাবে দিতে বলেছে তো সেটাই তোমাদেরকে চলো এখন একটু দেখাচ্ছি তো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে যদি মনে হয় যে না কিছু ইনফরমেশান তোমাদের দিতে পেরেছি তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্টস করো আর তোমার বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করো ঠিক আছে তো চলো এবার দেখাচ্ছি আমি কি কি সবজি এনেছি তো দেখো আমি কি কি সবজি মানে জোগাড় করতে পেরেছি কোনো স্কুলে বলে দেয়নি যে পাঁচটাই লাগবে বা দশটাই লাগবে বা দুটো লাগবে বলেছে ভেজিটেবিল তো আমি সেটাই চেষ্টা করেছি এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ফুলকপি ক্যাপসিকাম বেগুন কাঁচা পেঁপে কাঁচকলা গাজর ভেন্ডি আর ঝিঙে এতগুলোর মধ্যে সোনাকে বলেছিল তুমি কোনটা পছন্দ করো তো সোনা বলেছিল মানে ওকে জিজ্ঞাসা করেছিল ভেজিটেবিল তুমি কি পছন্দ করো ও বলেছিল ক্যারোট তো সেই যেদিন এক্সিবিশন আছে সোনাই ক্যারোট ক্যারট নিয়েই কিছু ছোট স্পিচ দেবে আর আমি এটা এখন সুন্দর করে সাজাবো হচ্ছে এই সোলার বলগুলো আর আমার সেলুটেপ লাগবে আর এই জাস্ট একটা হোয়াইট আর মানে একদম আর কি ট্রান্সপারেন্স এই পেপারটা লাগবে তো চলো এটাকে জাস্ট এটা দিয়ে মুড়িয়ে এগুলো ভেতরে দিয়ে মুড়িয়ে সেলুটেড দিয়ে দেবো এই হচ্ছে আপাতত আমার কাজ আছে এই দেখো ফাইনাল এরকম হয়েছে এটাকে পুরো মুড়িয়ে দিয়েছি সেলুটেট দিয়ে দিয়েছি আর এই বলগুলো ভিতরে দিয়ে দিয়েছি এটুকুই আপাতত করেছি আর এটা একটা প্লাস্টিক ওই ফাইবারের যে ট্রেগুলো হয় না হচ্ছে সেই ট্রের উপরে সুন্দর করে সাজিয়ে এটাকে রেখেছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কমেন্টসে তো এই হচ্ছে রেডি যাচ্ছি এখন সোনার স্কুলে এটা জমা দিয়ে দেবো মানে ম্যাডামকে দেখায় যদি ঠিকঠাক হয়তো আজই জমা নিয়ে নেবে যদি কিছু আবার চেঞ্জ করতে হয় তাহলে হয়তো মেবি আবার এটা রিটার্ন আসতে পারে তো সেটা তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো কমেন্টসে তো চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আগে স্কুলে দিয়ে আসি এটা প্রজেক্টটা জমা তারপরে আমি ভিডিওটা শেষ করব এনি বাই চান্স যদি এটা ফেরত আসে আবার যদি চেঞ্জ করতে হয় কিছু তো তাহলে সেই ফুটেজটাও তোমাদের সাথে শেয়ার করতে পারবো প্রজেক্টটা আমি জমা দিয়ে দিয়েছি ম্যাডাম বলেছে ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমাকে এটাই বলল তো শুনে আমার তো ভীষণ ভালো লাগলো এছাড়াও অনেক রকমের অনেক ধরনের প্রজেক্ট জমা পড়েছে বাট আমি কিছুই ভিডিও করতে পারিনি কারণ এখন অ্যালাউনি তিরিশ তারিখে এক্সিবিশন আছে আমাদের স্কুলে সোনার স্কুলে গার্জিয়ান তাতে অ্যালাও আছে যদি ওই দিন ভিডিও করতে দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমাদেরও করতে একটু সুবিধা হয় এবং তোমরাও সুন্দর আইডিয়া পেতে পারো আমি ওখানে গিয়ে অনেক কিছু দেখে অনেক রকম আইডিয়া পেয়েছি বাট আগে জানতাম না না হলে আরেকটু ভালো হতো তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর এক আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম স্কুল রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো